এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। প্রকৃতির হিসাব একদম আলাদা, প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সব কিছু থেকে মাফ পেলেও প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা নেই। সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী, যখন তখন ধরে ফেলতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে, যে ঠকায় সেও জানে একদিন সে ঠিক একইভাবে ঠকে যাবে, আর যে ঠকে যায় সেও ওই দিনটার কথা মনে করে যেদিন সে ঠিক একইভাবে কাউকে ঠকিয়েছিল। তাই ঠকে গেলে আফসোস করতে নেই, আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই। কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত হিসাব হয় না। অপেক্ষা করুন, হিসাব মিলবেই। যে মানুষটার কাছে তোমার বিন্দুমাত্র দাম নেই, তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসাই অনেক ভালো। অন্তত এতে করে তোমার সম্মান নষ্ট হবে না। সম্মান বড় দামি, নিজেকে সম্মান করতে শেখো, সম্মান ধরে রাখতে শেখো। যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না, সেখানে চুপ থাকাটাই বড় উত্তম। কথা বলে তুমি বারবার বঞ্চিত হওয়ার চেয়ে চুপ করে জ্ঞান আহরণ করা শ্রেয়। ট্রাস্ট মি, চুপ থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়। কথায় আছে বোকারা কথা বলে বেশি, বুদ্ধিমানেরা শোনে বেশি। যেখানে তোমার অনুপস্থিতি কারো বিন্দুমাত্র যায় আসে না, সেখানে তুমি হাজির হয়ে নিজেকে বোকা না বানানোই বুদ্ধিমানের কাজ। বরং তুমি সেখানে যাও যেখানে তোমার উপস্থিতি সকলের কাম্য ছিল। এতে করে তোমার আত্মসম্মান ঠিক থাকবে। মনে রেখো, যার আত্মসম্মান ঠিক নাই তার কোনো ভ্যালু নাই। যাকে মূল্য দিয়ে কেয়ার করে শুধু অবহেলায় পেয়েছো, তাকে আর মূল্য দিতে যেও না, কেয়ার করতে যেও না। ট্রাস্ট মি, তোমাকে অবহেলা করেও যখন বারবার তোমার মূল্য পেয়ে যাচ্ছে, তোমার কেয়ার পেয়ে যাচ্ছে, তখন সেটা তার কাছে বড় হাস্যকর লাগে, অনেকটা বোনাসের মতো। এর চেয়ে তাকে মূল্য দাও যে তোমার একটু কেয়ার পাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে। সত্যি বলতে ভুলটা আসলে আমাদেরই হয়। আমরা আসলে বুঝি না কিংবা বুঝতে চাই না যে কোথায় কি বলবো, কোথায় যাব, কখন চুপ থাকবো, কাকে কেয়ার করব, এসব বুঝি না আমরা। ভুল মানুষকে মূল্য দিয়ে ভুল জায়গায় গিয়ে অহেতুক কথা বাড়িয়ে যখন বারবার ঠকে যাই, অবহেলিত হই, ছোট হই, তখন মনে মনে বলি জগতের সব মানুষই বুঝি এক।